একসময় রান্নার জ্বালানি হিসেবে বাড়িঘর ও সবজি ক্ষেতের বেড়া মাচায় ব্যবহার হওয়া পাটকাঠি এখন আমাদের আশার আলো দেখাচ্ছে। গত কয়েক বছর ধরে এই রূপালী কাঠি থেকে ভালো আয় হচ্ছে। বড় বড় কোম্পানির এজেন্ট এসে গ্রাম থেকে এটি কিনে নিয়ে যাচ্ছে। বর্তমানে প্রযুক্তির কল্যাণে সেই পাটকাঠি রূপ নিয়েছে অর্থকরী পণ্যে। শুধু তাই নয়, দেশ থেকে পাটকাঠি বা পাটখড়ির ছাইও রপ্তানি হচ্ছে। ব্যতিক্রমী এ পণ্যের রপ্তানি দিন দিন বাড়ছে। আশা জাগাচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের। হঠাৎ কেন পাটকাঠির চাহিদা বাড়ল এবং পাটকাঠি দিয়ে কি কি তৈরি হয় তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পার্টিকেল বোর্ড একটি কাঠ সাদৃশ্য সামগ্রী। এটি তৈরির প্রধান উপাদান হচ্ছে এই পাটকাঠি। এদিকে সোনালী আসে দেশ সেরা ফরিদপুর, এ জেলার ব্র্যান্ডিং পণ্য পাট। এখন দেশ থেকে পাটকাঠি বা পাটখড়ির ছাইও রপ্তানি হচ্ছে, সে কারণে বাড়ছে ছাই উৎপাদনের কারখানাও। এই ছাই চারকোল নামে পরিচিত। আজ থেকে 10 বছর আগে 2012 সালে প্রথম পাটকাঠিকে ছাই বানিয়ে তার রপ্তানির পথ দেখায় ওয়াংফেই নামের চীনের এক নাগরিক। এরপর থেকে বাণিজ্যিকভাবে পাটকাঠি থেকে অ্যাক্টিভেটেড চারকোল উৎপাদন শুরু হয়। পাটকাঠির এই বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে দেশে বর্তমানে অন্তত 33টি প্রতিষ্ঠান ব্যবসা করছে। বাংলাদেশের অন্যতম কার্বন ফ্যাক্টরি বোয়ালমারীর জয়নগরে অবস্থিত গোল্ডেন কার্বন ফ্যাক্টরি এবং নোয়াখালী জেলায় 2016 সালে গড়ে ওঠে আরেকটি কার্বন ফ্যাক্টরি, কেএইচ কার্বন। মূলত পাটখড়ি পুড়িয়ে তৈরি করা হয় চারকোল পাউডার বা কার্বন। সেই চীনা নাগরিকের দেখানো পথ ধরেই বর্তমানে চীন ছাড়াও তাইওয়ান, জাপান, হংকং ও ব্রাজিলে রপ্তানি হচ্ছে। বিদেশিরা কার্বন থেকে তৈরি করে কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি, মোবাইলের ব্যাটারি, প্রসাধনী পণ্য ইত্যাদি। চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে 2019-20 অর্থ বছরে চারকোল রপ্তানি হয় 4182.27 টন। প্রতি টনের মূল্য ছিল $700। এই হিসাবে চারকোল থেকে বৈদেশিক মুদ্রা আসে $29,27,589। বাংলাদেশ চারকোল উৎপাদক ও রপ্তানিকারক সমিতির মতে এ খাতে বর্তমানে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে ১৫০ কোটি টাকা। শীঘ্রই তা বেড়ে 2,500 কোটি টাকায় উন্নীত হবে। বিশ্বে প্রতি বছর 8.1% হারে চারকোলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। 2024 সালে চারকোলের বৈশ্বিক বাজার হবে $10.15 বিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশকে এই বাজার ধরতে হলে দেশে চারকোল কারখানা বৃদ্ধি করতে হবে। পাট অধিদপ্তর সূত্র জানায়, দেশে বছরে পাটখড়ি উৎপন্ন হয় প্রায় 30 লাখ টন। এর অর্ধেকও যদি কার্বন তৈরি করা যায় তাহলে দেশে বছরে উৎপাদন দাঁড়াবে 2,50,000 টন। আর এ খাতে বছরে রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে $32.25 লাখ। আর সরকার এ খাতে রাজস্ব পাবে $40 কোটি মতো। অন্যদিকে এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 20 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাটকাঠির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।